ডেঙ্গু ভাইরাস যেটা, এই ভাইরাসটাকে আমরা নির্মূল করতে পারছি না কেন? মানে যেমন করোনা একটা ভ্যাকসিন আবিষ্কার হলো এবং আমরা এই ভ্যাকসিন দিয়ে একটা ভালোই ফল পেলাম বলা যায়, ডেঙ্গুর জন্য আমরা এই ধরনের কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা যেটা কিনা ভ্যাকসিন হতে পারে বা অন্য কোনোভাবে ভাইরাসটাকে নির্মূল করা কেন যাচ্ছে না? জি, তার আগে একটু আগের প্রসঙ্গটা একটু বলে রাখি, স্যারের কথার সাথে একটু যোগ করতে চাই যে এই যে কীটনাশক তো দেওয়া হচ্ছে, ফগান মেশিনে দেওয়া হোক, কারণ এটাই প্রসিডিউর, বা হয়তো কোনো জনপ্রতিনিধি সবার ভিতরে আগ্রহ সৃষ্টি করার জন্য একজন নিজের থেকে শুরু করে গেলেন যাতে বাকিটা উৎসাহ পায়। কিন্তু তার আগে কিন্তু আমরা কিন্তু এটা মাথায় রাখতে হবে, মশারও কিন্তু মানুষের মতো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেমন হয়, মশারও কিন্তু সেই টেন্ডেন্সি আছে, বরং মানুষের চেয়ে বেশি, যে যে কীটনাশকে তারা খুব দ্রুত রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। সুতরাং বছরের প্রথমেই মানে ফগান মেশিন দিয়ে দেই আর যেভাবে স্প্রে করি, কী দিচ্ছি সেটা এডিস মশার উপরে আদৌ কাজ করে নাকি, এটা কিন্তু একেবারে খুবই বেসিক জিনিস, নাহলে আপনি সারাদিন মশার ওষুধ দিলেও কিন্তু লাভ হবে না, এই জিনিসটা একটু চেক করে নিতে হবে। আর এখন আসি যে কেন নির্মূল করা যাচ্ছে না, এটা খুবই একটা কারণ, নির্মূলের কারণ মানে উপায়টা জানলেই তো আমরা সেটা করতে চাই, কারণ এটা তো একটা কন্টিনিউ বলে আসতেছি 20-30 বছর ধরে হচ্ছে। আসলে দেখেন, এই যেটা কিছুক্ষণ আগে আলাপ করলাম আমরা, যে মশা এবং মানুষ এই সাইকেলটা কিন্তু এভাবেই চলে, কিন্তু ডেঙ্গু ভাইরাসের একটা বৈশিষ্ট্য হলো এটা, মশাকে যদি একবার যদি কোনো মশা শরীরে ডেঙ্গু ভাইরাস প্রবেশ করে আমাদের ব্লাড থেকে, তো তারা ওরা খাবার হিসেবে নেয়, তখন কিন্তু ওই মশাটা সারা জীবনের জন্য সেই ডেঙ্গু ভাইরাস ক্যারি করে, তার জীবনে যতটুক লাইফ স্প্যান সেটা এক কয়েকদিন হোক বা কয়েক মাস হোক। এবং তার চেয়েও মানে দুঃসংবাদ হলো, ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে মশা যে ডিম পারে, সেই মশার থেকে কিন্তু এই ডিমের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মশাতেও কিন্তু এই ডেঙ্গু ভাইরাসটা আপনার ট্রান্সমিট হতে পারে। এই কারণে সব মশা মেরে সাফ করে ফেললেও লার্ভা যদি আমি না মারতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গু নির্মূল করা যাবে না। এছাড়াও কারণ সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট যে কথাটা, এটা কিন্তু মানুষের সাথে ভাইরাসের ক্ষেত্রেও প্রযোজ্য। শীতের সময় আমরা মনে বলতে পারি, শীতের সময় তাহলে ভাইরাসটা অ্যাডভার্স এনভায়রনমেন্টে, এটা বিভিন্ন আমাদের টেক্সট বুকেই বলা আছে, অ্যাডভার্স এনভায়রনমেন্টে মশা ছাড়াও একটা সাইকেল আপনার প্রিয় হয় মশা, বানর মশা যেটা ফরেস্ট এরিয়ায় হয়, আরেকটা হয় অনেক ছোটোখাটো পতঙ্গের ভিতরেও কিন্তু ডেঙ্গু ভাইরাসটা মশার মাধ্যমে সেই পতঙ্গের ভিতরে আপনার আশ্রয় নিতে পারে অ্যাডভার্স কন্ডিশনে বা শীতের সময়। তাহলে দেখেন ব্যাপারটা কিন্তু যত সহজ আমরা মনে করি অত সহজ না, মানে সে যে কোনোভাবেই সার্ভাইভ করার একটা ক্ষমতা,